অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওমেরা, আমি প্রথমেই তোমাদেরকে জানাচ্ছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকের জুম ক্লাসে আমার জয়েন হতে 10 মিনিট দেরি হয়েছে। কারণ হচ্ছে নেট প্রবলেমের কারণে আমি 10 মিনিট পর জয়েন হয়েছি। তো সেই জন্য আবারও বলছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমরা সময় বাড়িয়ে নিয়ে ক্লাসটা আমরা নির্দিষ্ট সময়েই শেষ করব, অর্থাৎ 40 মিনিটেই আমরা ক্লাস শেষ করব। আমাদের সময় শেষ হয়ে গেলে তোমরা আবার রিজয়েন করবে। তো মেয়েরা, চলো আমরা পড়া শুরু করি। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই তোমরা দেখতে পাচ্ছ, সাহিত্য কণিকা। তো মেয়েরা, আমরা গত ক্লাসে পড়ে পাওয়া গল্পটি শুরু করেছিলাম। পড়ে পাওয়া গল্প থেকে তোমাদের জন্য বাড়ির কাজ ছিল জ্ঞানমূলক প্রশ্ন। আমরা গত ক্লাসে পড়ে পাওয়া গল্পটির শব্দের অর্থ, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি পড়েছি। তা আজকে এর পরবর্তী অংশটুকু আমরা পড়ব। তো মেয়েরা, চলো আমরা পড়া শুরু করি। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত রবিবার সকাল 10টার জুম ক্লাসে অষ্টম শ্রেণীর মেয়েদেরকে জানাই স্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র গদ্য, পাঠ শিরোনাম পড়ে পাওয়া পর্ব 2। তো মেয়েরা, আমি আবার বলছি যে আমরা গত ক্লাসে পড়ে পাওয়া গল্পটির শব্দের অর্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি পড়েছি এবং তোমাদের সেখান থেকে 10টি জ্ঞানমূলকের প্রশ্ন বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি সবাই বাড়ির কাজ করেছ। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে জানতে পারবে, কিশোরদের সততা ও নৈতিকতা সম্পর্কে জানতে পারবে, কিশোরদের কর্তব্য পরায়ণতা, বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতা সম্পর্কে ধারণা লাভ করবে, কিশোরদের তীক্ষ্ণ বিচারবোধ, ঐক্যচেতনা ও মানবিকতা বোধ সম্পর্কে অবহিত হতে পারবে, দরিদ্র অসহায় মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বরূপ জানতে পারবে। তো মেয়েরা, আমরা আগেই জেনেছি যে পড়ে পাওয়া গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকে এবং দীর্ঘ 22 বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। ছোট গল্প, উপন্যাস, দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যেই তিনি জীবনের আনন্দ খুঁজে পান। পথের পাঁচালী, অপরাজিতা উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি, অপরদিকে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। মেয়েরা, আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনাগুলোর কথা জেনেছি। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি। এছাড়াও কিশোর উপন্যাসগুলোর মধ্যে রয়েছে হীরামানিক জলে, মিসমিদের কবচ, চাঁদের পাহাড়। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালে মৃত্যুবরণ করেন। তো মেয়েরা, বলো তো আজকে আমাদের পাঠের বিষয় কি?
আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে পড়ে পাওয়া। হ্যাঁ, এবং পড়ে পাওয়া হচ্ছে একটি বিখ্যাত কিশোর গল্প। পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটির বিষয়বস্তু হচ্ছে যে এই গল্পটি একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেননি। লোভের, আমি আবার বলছি যে এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্যচেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। পাঠকদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্য বোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত, অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তারা তার ওপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। অসহায় দরিদ্র মানুষের প্রতি ভালোবাসার দিকটিও ফুটে উঠেছে এই গল্পে। মেয়েরা, এরপর আমি তোমাদের পড়ে পাওয়া গল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ পড়ে পাওয়া গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিশোর চরিত্রে সততা ও নৈতিকতা স্বরূপ, কিশোরদের দুরন্তপনার পরিচয়, অসহায় দরিদ্র মানুষের নিরাশ্রয় হওয়ার চিত্র, দরিদ্র অসহায় মানুষের প্রতি সহানুভূতি। তো মেয়েরা, তোমরা একটু বলো, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এই বিষয়গুলো কিভাবে গল্পের মধ্যে ফুটে উঠেছে? প্রথমে রয়েছে আমাদের কিশোর চরিত্রের সততা ও নৈতিকতা স্বরূপ। তো পড়ে পাওয়া গল্পে আমরা কিশোরদের সততা ও নৈতিকতার স্বরূপ কিভাবে দেখতে পেয়েছি? হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি যে কিশোরদের মধ্যে এই সততা ও নৈতিকতার পরিচয় পাওয়া যায়। যে তারা, অর্থাৎ এই গল্পে যে একদল কিশোরের কথা বলা হয়েছে, তাদের মধ্যে বিধু ও বাদল, তারা যে বাক্সটি কুড়িয়ে পেয়েছিল, সেই বাক্সটি পেয়ে তাদের মধ্যে প্রথমে একটু লোভ জাগ্রত হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারলো যে এই বাক্সটি যার হারিয়েছে সে কতটা চিন্তিত এবং কতটা অসহায় হয়ে পড়েছে। তো তখনই তারা বুঝতে পারলো যে এই হারিয়ে যাওয়া বাক্সটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে হবে, এবং তারা সেই দায়িত্বটি নিয়ে কর্তব্যপরায়ণ হয়ে উঠে, আর এর মধ্যে দিয়েই তাদের মধ্যে যে লোভ জাগ্রত হয়েছিল সেই লোভকেও তারা নির্লোভ মানসিকতার পরিচয় দিয়ে বালকদের সততা ও নৈতিকতার স্বরূপটি প্রকাশ পেয়েছে। এরপর হচ্ছে কিশোরদের দুরন্তপনার পরিচয়। পড়ে পাওয়া গল্পটিতে কিশোরদের দুরন্তপনার পরিচয় পাওয়া যায়। তাদের গল্পের প্রথমেই আমরা পাবো যে আম কুড়ানোর কথা বলা হয়েছে, সেই আম কুড়ানোর দৃশ্যের মধ্যে দিয়ে বালকদের, অর্থাৎ কিশোরদের দুরন্তপনার পরিচয় ফুটে উঠেছে। যে এই গল্পে বিধু ও তার বন্ধুদের আম কুড়ানোর মধ্যে লেখক এই চিত্রটি তুলে ধরেছেন। তার কিশোর দলের নেতা হচ্ছে বিধু, সেই সব কিছু নেতৃত্ব দেয়। যখন আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ শোনা গেল এবং কালবৈশাখী ঝড়ের আভাস পাওয়া গেল, তখন তারা বারুদজেদের বাগানে আম কুড়ানোর জন্য
প্রস্তুতি নিল, আর এই বিষয়টির মধ্যে দিয়েই কিশোরদের দুরন্তপনার দিকটি স্পষ্ট হয়ে ওঠে। অসহায় মানুষের নিরাশ্রয় হওয়ার চিত্র, অসহায় মানুষের নিরাশ্রয় হওয়ার চিত্রটি প্রকাশ পেয়েছে পড়ে পাওয়া গল্পের যে বন্যার চিত্রটি তুলে ধরা হয়েছে সেই বন্যার মধ্যে দিয়েই এই অসহায় মানুষদের নিরাশ্রয় হওয়ার চিত্রটি ফুটে উঠেছে। যে বন্যার কথা বলা হয়েছে, যে বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে, দু একটা গরুও ভেসে যেতে দেখা গিয়েছে অম্বরপুর চরের, কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে তাদের ছোট ছোট ঘরবাড়ি, ছোট ছোট ঘরবাড়ি ছিল সেগুলো ভেসে গিয়েছে। এছাড়াও চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা সব কিছুই ভেসে যায়। এবং এই লাউ কুমড়োর মাচা বা পটলের আবাদ করে তারা যে দু পয়সা বেচাকেনা করতো তাও আর রইল না, অর্থাৎ তাদের ঘরবাড়ির সঙ্গে এই পটল কুমড়ার আবাদও ভেসে গেল। আর এর মধ্যে দিয়েই গল্পটিতে অসহায় দরিদ্র মানুষের নিরাশ্রয় হওয়ার চিত্র ফুটে উঠেছে। দরিদ্র মানুষের প্রতি সহানুভূতির দিকটি প্রকাশ পেয়েছে যখন বন্যায় নিঃস্ব কাপালি লোকটি গল্পকথকের পিতার কাছে সাহায্যের জন্য আসে, তখন তিনি দরিদ্র মানুষের প্রতি সহানুভূতির পরিচয় দেন এবং এর মধ্যে দিয়েই সেই সহানুভূতির দিকটি ফুটে উঠেছে। গল্পকথক এবং তার বাবা বাক্সের প্রকৃত মালিক বন্যায় সর্বশান্ত ও নিঃস্ব হয়ে গেলেও তাদেরকে খেতে বলেন এবং কর্মসংস্থানের জন্য সাহায্য করার কথা বলেন। অর্থাৎ এই আচরণের মধ্যে দিয়েই গল্পটিতে দরিদ্র মানুষের প্রতি সহানুভূতির বিষয়টি প্রকাশ পেয়েছে। এরপর মেয়েরা তোমরা তোমাদের পাঠ্য বইটি খোলো, পাঠ্য বইয়ে দেখো পড়ে পাওয়া গল্পটি এখন আমরা পড়ব বা বিস্তারিতভাবে আলোচনা করব। গল্পটির প্রথমে কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে, অর্থাৎ সময়টা ছিল কালবৈশাখীর সময়। এবং এই গল্পে একদল কিশোরদের কথা বলা হয়েছে, সেই কিশোরদের মধ্যে রয়েছে বিধু, সিধু, নিধু, তিনু, বাদল। তারা দুপুরের বিকট গরমে নদীর ঘাটে নাইতে গিয়েছে। এই দলের মধ্যে বিধু সকলের চেয়ে বয়সে বড়, সে হঠাৎ কান খাড়া করে শুনতে পেল যে দূর থেকে গুড়গুড় আকাশে মেঘের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং সে অনুমান করলো যে কালবৈশাখী ঝড় নামবে। তখন সে তার দলের সবাইকে বলল যে এখন আর তারা জলে নাইতে নামবে না, তারা বারুদ্যেদের মাঠের বাগানে চাপাতলির আম ছিল, সে অঞ্চলে বিখ্যাত আম, সেই আম কুড়াতে তারা যাবে, কারণ তাদের মতে অর্থাৎ বিধুর মতে কালবৈশাখী ঝড় মানেই ছিল আম কুড়ানো। তো প্রথমে দলের সকলে বা দলের অন্যান্য সদস্যরা বিধুর কথায় বিশ্বাস করতে পারেনি। পরবর্তীতে বিধু যখন বলল যে সে আম কুড়াতে যাবেই, দলের যাদের ইচ্ছা তারা বিধুর সঙ্গে ইচ্ছে করলে যেতে পারে, আর যার ইচ্ছে নেই সে নাও যেতে পারে। এরপরেই দেখা গেল যে বিধু সকলের সংশয় দূর করে দিলে। মেয়েরা তোমরা এই লাইনটি দাগিয়ে ফেলো, এটি তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য প্রয়োজন। এই প্যারায় আমরা জানতে পেরেছি যে বিধু সকলের সংশয় দূর করে দিল এবং প্রকৃত অর্থেই দেখা গেল যে সেই কিশোর দল যখন চাপাতলির আমতলায় যাচ্ছে ঠিক সেই সময়ই প্রচণ্ড ঝড় উঠতে শুরু করলো। এর মধ্যে দিয়েই প্রমাণ হয়ে গেল যে আসলেই বিধু ছিল সেই দলের মধ্যে সবচেয়ে বিজ্ঞ। তো মেয়েরা তোমরা 13 পৃষ্ঠার শেষের প্যারার
কথা পড়ে পাওয়া গল্পের শেষের প্যারার এই লাইনটি দাগাও যে ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। হ্যাঁ, এখানে বিধুর কথা বলা হয়েছে যে আসলেই বিধু সেই দলের মধ্যে বয়সে একটু বড় ছিল, তার উপর অন্যান্য সবার আস্থা ছিল, এবং বিধু যে কত বিজ্ঞ ছিল সেই ঝড়ের পূর্বাভাসের কথার মধ্যে দিয়েই তার প্রমাণ পাওয়া গেল। এবং বিকট কালবৈশাখী ঝড় শুরু হলো, গাছপালা ভেঙে যেতে শুরু করলো, কিশোর দল সেই চাপাতলির আমতলায় গিয়ে পৌঁছালো। বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে, আম ঝরছে শিলাবৃষ্টির মতো, প্রত্যেকে ছেলের হাতে এক এক বোঝা আম। বিধুরাও যথেষ্ট আম কুড়ালো, আমের ভারে এক একজন নুয়ে পড়তে লাগলো, ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল ও আমের বোঝা রেখে আসতে। বিধু আর অর্থাৎ গল্পকথক আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছিল। পথে কিছু গাছের কথা অর্থাৎ বন্য গাছের কথা উল্লেখ করা হয়েছে। সেই সময় তারা একটি টিনের বাক্স দেখতে পেল এবং বাদল হোঁচট খেয়ে পড়ে গেল সেই বাক্সটিতে। অর্থাৎ বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল, এবং জিনিসটা কি তা দেখার জন্য বাক্সটি তারা তুলে নিল। দেখলো যে বাক্সটি তালা বন্ধ, তো সেই বাক্সটি ছিল যে টিনের বাক্স, পাড়াগা অঞ্চলে এই বাক্সটিকে বলে টিনের ক্যাশ বাক্স, টাকা করি রাখে। তো বাদল হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল, মেয়েরা তোমরা এই লাইনটি দাগিয়ে ফেলো। তারা দেখলো যে ডাবল টিনের ক্যাশ বাক্স, এতে টাকা করি রাখা হয়, গহনাও রাখা, কেউ কেউ গহনাও রাখে এই বাক্সে। এরপর গল্পের এই পর্যায়ে অর্থাৎ 14 পৃষ্ঠার শেষ প্যারাতে আমরা জানতে পেরেছি যে টিনের ক্যাশ বাক্স হাতে গল্পকথক এবং বাদল তারা দুজনে অন্ধকারে তেঁতুলতলায় এসে বসলো। দুজনে এখন কি করা যায় তাই নিয়ে তারা চিন্তিত। প্রথমে তাদের মধ্যে একটু লোভ জাগ্রত হলো, ও তারা বলল যে বাক্সটি তালা ভাঙবে এবং এর থেকে যা অর্থ করি বের হবে, তা দিয়ে তারা সন্দেশ কিনে খাবে। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে নৈতিকতা জাগ্রত হলো এবং তারা বুঝতে পারল যে তালা ভাঙাটি অন্যায় কাজ করা হবে, কারণ তারা বুঝতে পারল যে যার বাক্স হারিয়েছে সেই গরিব লোকটি কি অসহায় অবস্থায় আছে, হয়তো লোকটি রাতে ঘুম হচ্ছে না। তখন বাদল ভেবে বলল যে তাহলে বাক্সটি ফেরত দিতে হবে, এর জন্য একটি মতলব বের করতে হবে, আর যদি তারা এই কাজটি করে তাহলে তাদের অধর্ম করা হবে না। তো মেয়েরা তোমরা এই লাইনটিও দাগিয়ে ফেলো যে অধর্ম করা হবে না। এই আমি যে লাইনগুলো দাগাতে বলছি এগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য দরকার। তো এক মুহূর্তে দুজনেরই মন বদলে গেল, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠল। বাক্স ফেরত দেওয়ার কথা মনে হতেই তাদের মধ্যে অদ্ভুত পরিবর্তন এলো। বাক্স নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলো। বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটি। তো মেয়েরা তোমরা এই লাইনটিও দাগাও যে বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, বাদলদের বাড়ির বিচুলি গাদায় বাক্সটি লুকিয়ে রাখা হয়েছিল। এরপর সেই দলের একটি গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে, এটাও তোমরা দাগিয়ে রাখো অর্থাৎ লাইনটি আন্ডারলাইন করো।
বর্ষার দিনে আকাশ মেঘে মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে, জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখী ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে। একটা চারা গাছের ফোঁটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে এবং ব্যান্ড ডাকছে নরহরির বোষ্টমীর ডোবায়। মেয়েরা তোমরা এই লাইনটিও দাগাও। এখানে কিন্তু অনেক আমরা জ্ঞানমূলকের প্রশ্ন পাচ্ছি, তো আমি যে লাইনগুলো দাগাতে বলছি তোমরা একটু দাগিয়ে নাও। এরপর রয়েছে মেয়েরা কিশোর দলের সর্দার বিধু, তার নির্দেশ মতোই মিটিং বসানো হলো, বাক্স কীভাবে ফেরত দিতে হবে তা নিয়েই তাদের প্রস্তাব চলছে এবং সেই প্রস্তাব পেশ করার আগেই মনে মনে তারা মেনে নিয়েছিল যে বিধু যে প্রস্তাব করবে সেটা তারা মেনে নিবে। তো তাদের চিন্তা ছিল যে কিভাবে প্রকৃত মালিককে খুঁজে বের করা যায়। হঠাৎ করেই বিধু একটি বুদ্ধি বের করলো, অর্থাৎ কিভাবে প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায় সে নিয়ে তারা একটি মীমাংসায় আসলো। বিধু বলল যে ঘুড়ির মাপের কাগজ কেটে নিয়ে আসার জন্য এবং দু তিনখানা কাগজ ওই মাপে কেটে বিধুর সামনে হাজির করা হলো। বিধু বাদলকে লিখতে বলল, কারণ বাদলের হাতের লেখা ভালো ছিল। তো বাদল বড় বড় করে লিখল, সেই লেখাটা ছিল যে আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন, ইতি বিধু সিধু নিধু তিনু। এবং সেখান থেকে গল্পকথক এবং বাদলের নাম বাদ পড়ল, কারণ তারা বাক্সটি কুড়িয়ে পেয়েছিল এবং তাদের ভালো নামটি লেখার কথা উল্লেখ করল। এবং সেই তিনটি কাগজকে তারা নদীর ধারে রাস্তার ভিন্ন ভিন্ন গাছের বেলের আঠা দিয়ে লাগিয়ে দিল। এরপর দু তিন দিন কেটে গেল। দু তিন দিন পর একজন কালো মতো লোক আসলো চণ্ডী মণ্ডপের সামনে এবং এসে হাজির হয়ে সে বলল যে কিশোর দলকে বলল যে আপনারা একটা বাক্স কুড়িয়ে পেয়েছেন, আমি হচ্ছি তার প্রকৃত মালিক। তো সেই চণ্ডী মণ্ডপের সামনে যে লোক কালো মতো লোকটি এসেছিল সে ইদির ভীষণ নামটি উচ্চারণ করাতে গল্পকথক একটু চটে গিয়েছিলেন এবং তিনি বললেন যে কী রঙের বাক্স। তো বাক্সর রঙটি বলেছিল কালো, বাক্সের রং ঠিক না হওয়ায় তারা লোকটিকে ফিরিয়ে দিল এবং লোকটি অপ্রতিভভাবে চলে গেল। এবং যাওয়ার সময় বলল বিধুকে খবরটা দিতে হবে, অর্থাৎ সেই লোকটি লোভে পড়ে এসেছে, আসলে লোকটি প্রকৃত মালিক নয়। এরপর তিন চার দিন কেটে গেল, বিধুর কাছে একজন লোক এলো, তারও বর্ণনা মিলল না। বিধু তাকে পত্রপাঠ বিদায় দিয়ে, অর্থাৎ তৎক্ষণাৎ তাকে বিদায় করে দিল, কিন্তু লোকটি যাবার সময় তাদেরকে শাসিয়ে দিয়ে গেল যে চৌকিদারকে বলবে, অর্থাৎ তাদের বিরুদ্ধে নালিশ করবে। এবং বিধু তাচ্ছিল্য সুরে বলল যে যাও নালিশ করো, বাক্স আমরা কুড়িয়ে পাইনি। এরপর দেখো 16 পৃষ্ঠা একেবারে শেষ প্যারায় বন্যার চিত্র তুলে ধরা হয়েছে পড়ে পাওয়া গল্পের, যে সেবার নদীতে ভীষণ বন্যা এলো, বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল, নদীর স্রোতে দু একটা গরু ও ভেসে যেতে লাগলো, অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারেও দেখে এসেছি, কি চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে, দু পয়সা আয়ও পেত তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়ার আবাদ, কোথায় গেল তাদের ঘর বাড়ি? চোখের সামনে সব ভেসে যেতে লাগলো, সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। তো মেয়েরা তোমরা এই লাইনটি আন্ডারলাইন করো, কারণ এটি দিয়ে জ্ঞান অনুধাবনমূলক
অনুধাবনমূলক প্রশ্ন হবে যে অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে কেন। এরপর একদিন বিকেলে চণ্ডী মণ্ডপে একটা লোক এলো, গল্পকথকের বাবা জমিজমার হিসেব করছিলেন এবং গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছিল। তখন সেই লোকটি এসে গল্পকথকের বাবাকে দণ্ডবত করল এবং নিজের পরিচয় দিল যে তিনি একজন কাপালি, বন্যায় তারা সর্বশান্ত হয়ে গিয়েছে এবং কিভাবে তার বাক্সটি হারিয়ে গিয়েছে সে কথাও সে লেখকের অর্থাৎ গল্পকথকের বাবার কাছে উল্লেখ করল। এবং সেই বাক্সটির মধ্যে ছিল প্রায় 250 টাকার গহনা আর পটল বেচা নগদ 50টি টাকা বাক্সের ভিতরে ছিল। সেই কাপালি লোকটি হাট থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায়